সিন্ধুক ভর্তি টাকার মালিক সহদর এনু রূপনকে অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। শুধু তাই নয়, 4 কোটি টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। একই দণ্ড দেওয়া হয়েছে এনু রূপনের সহযোগী আরও 9 আসামির বিরুদ্ধে। ক্যাসিনো কাণ্ডের ঘটনায় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এমন রায় দেন। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। এই তো সেদিন দেশের মানুষ অবাক হয়েছিল সিন্ধুক ভর্তি টাকা দেখে। ক্যাসিনো কাণ্ডে পুরান ঢাকার গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু রূপনের বাড়ি থেকে থরে থরে সাজানো টাকা উদ্ধার করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই অর্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে সিন্ধুকে ভরে রাখতে হয়। এনু রূপন এবং তার সহযোগীরা শুধু সিন্ধুকেই টাকা রাখেননি, অবৈধ উপায়ে আয় করা অর্থ পাচার করেছেন দেশের বাইরেও। সেই অপরাধে এনু রূপন সহ 11 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই মানি লন্ডারিং ঘটনার সাথে তারা জড়িত ছিল এবং এটা আমরা সাক্ষী প্রমাণে প্রমাণ করতে পেরেছি। আদালত প্রত্যেক আসামির বিরুদ্ধেই সার্বিক বিচার বিবেচনা করে এই 7 বছরের সাজা এবং 4 কোটি টাকা জরিমানা করেছে। আর আসামি পক্ষের আইনজীবীর দাবি, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে, এই রায়ে ন্যায় বিচার পাননি আসামিরা। এই মামলায় ক্যাসিনো সংশ্লিষ্টে কোনো এভিডেন্স প্রসিকিউশন পক্ষ হাজির করতে পারে নাই, সুতরাং এই মামলায় আসামি পক্ষ মহামান্য উচ্চ আদালতে গেলে তারা ন্যায় বিচারের স্বার্থে তারা প্রতিকার পাবে বলে আমি বিশ্বাস করি। 2020 সালের 13 জানুয়ারি গ্রেফতার করা হয় ওয়ান্ডারার্স ক্লাবের শেয়ার হোল্ডার এনু এবং তার ভাই রূপন সহ 7 আসামিকে। রাজধানীর ওয়ারী থানায় দায়ের হওয়া ওই মামলার বাকি 4 আসামি পলাতক রয়েছেন। অর্থ পাচারের অভিযোগে এনু রূপনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট 12টি মামলা রয়েছে। মুকসিমুল আহসান, NTV News, ঢাকা।